সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিবাহ করেছেন 11টি মতান্তরে 12টি বেশিরভাগ মত 11টি বিবাহ মতান্তরে কেউ কেউ বলেছেন হযরত রাইহানা নামক একজন মহিলার কথা উল্লেখ করা হয়েছে যদি তাকে ধরা হয় তাহলে 12টি মহিলা হবে 12 জন মহিলাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন নবী আলাইহিস সালামের প্রথম বিবাহ হয় 25 বছর বয়সে আর বিবাহ করেন যে মহিলাকে সেই মহিলার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই মহিলার নাম সেই মহিলার বয়স তখন ছিল 40 বছর 15 বছর বয়সে বেশি এই রকম বয়স্কা মহিলাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করলেন এইটা কি স্বর্গে বিয়ে করেছিলেন না সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করলেন প্রথম আজকে যদি তার চরিত্র খারাপ হতো নাউযুবিল্লাহ আল আয়াতু বিল্লাহ তাহলে এই রকম মহিলাকে কখনোই তিনি বিয়ে করতেন না আবারও হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অবিবাহিত ছিলেন না তার পূর্বে দুইটি বিবাহ নবী হয়ে গিয়েছিল দুইটি বিবাহ আগে হয়েছিল নবীর সাথে তৃতীয় বিবাহ দেখুন আসেন এমন কোন লোক যে অবিবাহিত হয়ে কোনো বিবাহ বিবাহিত মহিলাকে বিবাহ করবে এই যুগে কিছু না যদি শুধু বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে তার বাড়ি গিয়ে বিবাহ ফিরে চলে আসে ওই মহিলাকে বিবাহ করতে রাজি হয় না এটা একটা মানুষ এখন এটা এক মনে করে নিচ্ছে কিন্তু আমার নবী এমন একটি মহিলাকে বিয়ে করলেন যার পূর্বে দুইবার বিবাহ অলরেডি হয়ে ছিল তারপরে তৃতীয় বিবাহে আমার নবীর সাথে হয় এই আমার নবী তৃতীয়বার বিবাহ করে একটা প্রকাশ করে দিলেন প্রচার করে দিলেন যে মহিলা স্বামী মারা যায় অথবা যাকে তালাক দিয়ে দেওয়া হয় ওই মহিলা স্বাধীন চাইলে নিজে বিবাহ করতে পারে তোমরা করো এই করে মহাজ্জাদ একটা প্রমাণ করলেন দেওয়া মহিলাকে বিবাহ করা নাবির সুন্নাত এবং অনেক নেকির কাজ আজও হযরত মা খাদিজা শুধু বিবাহ করেছিলেন তা নয় আগেও সন্তান ছিল মা খাদিজার আগে কারো সন্তান ছিল বিয়ে করার পরে বাল বাচ্চাও হয়েছে এমন 40 বছর বয়স্কা মহিলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে নবী বিয়ে করেছিলেন সেই মহিলা যার পবিত্রতা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন পবিত্র কোরআনে এবং চারজন হযরতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হযরতে মা খাদিজাকে মহান আল্লাহ পাক সালাম প্রেরণ করেছেন সেই পবিত্র মহিলা যাকে নবী আমার বিবাহ বিবাহ করলেন তার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল সেই সময় নবী আলাইহিস সালাম ইসলাম প্রচার করবে এখন তো করেননি হযরতে মা খাদিজা একজন ভালো তার নাম ভালো চরিত্র এবং সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তি দিয়েও অনেকটাই বেশি ছিলেন যার ফলে মা খাদিজা কাছ থেকে সম্পত্তি আমার নবী প্রথম হতে ব্যবসা আরম্ভ করেছিলেন মজদাস নবীর ব্যবহার দেখে নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম প্রস্তাব দেয় আল্লাহর নবীর কাকা আবু তালিবের নিকট নবী বলেননি এটা বলে দিচ্ছে উল্টা কথা কিন্তু কখনো নয় নবী বলেননি জাননি প্রস্তাব এসেছে মা খাদিজার পক্ষ থেকে নবী তা গ্রহণ করেছেন এইভাবে এইটা তো মহান মহান চরিত্রের এটা একটা প্রকাশ দিক প্রমাণ হচ্ছে যে নবী আমার মহান চরিত্রের একটা চরিত্র কারণ এইরকম মহিলা দেখে তার উপর প্রস্তাব দিলেন নবী সেটাকে আবার অ্যাকসেপ্ট করলেন তাহলে এটা খুব সুন্দর চরিত্র ব্যাপার যে 25 বছরের নবযুবক হয়ে 40 বয়সের মহিলাকে বিবাহ করছেন আবারও দুইবারের আগেকার দুইবারের ছাড়া
অপূজন নবী সেটাকে বিবাহ করলেন, বুঝা গেল আমার নবীর ভিতরে অন্য কোন উদ্দেশ্য, অন্য কোন হৃদয়ের চাওয়া বা জৈন চাওয়া এইরকম কিছুই ছিল না। নবী আলাইহিস সালাম একমাত্র এই গাওয়া বিবাহকে খণ্ডন করে গাওয়া বিবাহকে প্রচারণ করার জন্য কুসংস্কারতে হয়েছিল সে ভারতের সেই আরবের যুগে, সেটাকে খণ্ডন করার জন্য নবী বিবাহ করেছিলেন। সেই মা খাদিজা, সেই মহিলা যে সময় নবী আলাইহিস সালামের টানে পাশে কেউ ছিল না, যখন ইসলাম প্রচার করলেন হযরত মা খাদিজা এক সেই মহিলা যে নবী আলাইহিস সালামের সব রকম সহযোগিতা করেছে, প্রথম মুসলমান হয়েছে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম ইসলাম গ্রহণ করেছেন। সেই মা খাদিজাকে বিবাহ করলেন। হিসাব করেন মুয়াজ্জাজ, আজকাল নবযুবক কেউ তা করতে পারবেন না, তা করতে চাইলেও তার আত্মীয় স্বজন করতে দেবে, আত্মীয় স্বজন চাইলেও পাড়া প্রতিবেশীকে কেমন ধিক্কার দেবে, তার চলা ফিরা উঠা বসা হারাম হয়ে যাবে। কি বাবা ভুল বলছি? কিন্তু দেখুন মহান নবী সেই সময় বিবাহ করেছে যেই সময় কঠিন ভাবে এইটাকে খারাপ ভাবা যেত, সেই সময় কারণ গাওয়া মহিলার বিবাহ হতোই না, করতোই না। আমার নবী ওই সময় বিবাহ করলেন মা খাদিজা। আরেকটি কথা বলেছিলাম, যখন 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন ওই উহুদের লড়াইতে, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাওয়ার পর 70টা ফ্যামিলি অসহায়, পুরুষ নাই, ইনকামের পথ বন্ধ, ওই ফ্যামিলিটি কি করবে? আচ্ছা না, আপনি নিজে ভাবতে পারেন এক একটা ফ্যামিলিতে একজন গুরুজন আপনি আছেন, ইনকাম করছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে মা বাবা যে যা আছে সবাই আপনার উপর নির্ভর করে, সকলের খরচা আপনার উপর নির্ভর করে, আপনার ছেলে একটা চকলেট খেলেও ওইটা নির্ভর করে আপনার পকেটের উপর, ভুল বলছি? ওই লোকটা যদি ইন্তেকাল করে যায় ওই ফ্যামিলিটা কি হবে? 70 জন সাহাবায়ে কেরাম যখন ইন্তেকাল করলেন শহীদ হলেন, 70টি ফ্যামিলির দিকে দেখে নবী আলাইহিস সালাম এক একটা করে বিবাহ করলেন, আর ওই ফ্যামিলিদের সাহায্য করলেন, সহযোগিতা করলেন। ওই মতই নবী আলাইহিস সালাম বললেন সাহাবাদেরকে, তোমরাও বিবাহ করো, যে মহিলাদের স্বামী শহীদ হয়ে গেছে তাকে সাহায্য করো। পঞ্চাশ কাজটা ভালো না মন্দ কেউ কেউ বলবে যে না, নিজের ইচ্ছা পূরণের জন্য ডবল ডবল শাদী করেছে, ডবল ডবল বিবাহ করেছে, না প্রয়োজন ছিল সহযোগিতা করেছেন বলেই হয়েছে। এই করে নবী আলাইহিস সালামের যুগে মক্কা শহর এবং মদিনা শহরের মধ্যে একটা গোষ্ঠী বাস করত যাকে বলা হয় পানি মুস্তালা। এই পানি মুস্তালাকে একজন সাথে লড়াই হয়, জিহাদ হয়, আর ওই বানি মুস্তালার যে সর্দার ছিল সেই সর্দারের সেখানে ইন্তেকাল হয়, মারা যায় ওই যুদ্ধে। তার একটি বেটি, তার একটা মেয়ে সাহাবাদের হাতে কয়েদ হয়ে আসে, যার ফলে যখন মালের জানিমাত বন্টন করা হয় এক সাহাবির অংশে সেই মহিলা আছে, এক সাহাবির হাতে সেই মহিলা আছে। সেই মহিলা সাহাবির অংশে যখন আসলো, সাহাবাই কিরাম তখন পরামর্শ করলেন, এক ভালো ঘরের মহিলা সর্দারের মেয়ে, আমরা সাধারণভাবে আমাদের কাছে থাকতে তার সম্মানে হানি হবে, সম্মানে আঘাত লাগবে, না আমরা কেউ রাখবো না, নবী আলাইহিস সালামের সাথে তার বিবাহ দিয়ে দেব। সাহাবাই কিরাম পরামর্শ করে নবীকে পরামর্শ দিলে নবী তাকে বিবাহ করলেন। ভুল করলেন না ঠিক করলেন? ভুল করলেন। যে কোয়ালিটির মেয়ে তাকে সেই কোয়ালিটিতে রেখে দেওয়া হলো, সাহেবরা মানতে পারতে তো আমার অংশে জানি রাখবো, কিন্তু না, নাবির কাছেও সতবা ছিল, সাহাবাই গ্রামের কাছেও সতবা ছিল, তার জন্য এই টুকুও তারা এতবার করে নাবির সাথে জীবন দিয়ে দিয়েছে। মাস্টার এইরকমই
যেমন খাইবারের লড়াই যুদ্ধে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নামক এক মহিলা কাইদ হয়ে আসলেন সাহাবা ইকরামের হাতে, অন্য সাহাবীর অংশে আসলেন, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিবাহ দেওয়া হলো। কিভাবে? সাহাবা ইকরাম আবার পরামর্শ করলেন, দিয়ে তার সাথে বিবাহ দিলেন, নবী আলাইহিস সালাম গ্রহণ করলেন। সাহাবা ইকরাম দিচ্ছেন কোনো সম্পর্ক নাই, তার কারণ তিনি একটা ভালো করে একটা সোনাদারের বেটি, তাকে সাধারণ ঘরে রাখবে কি করে? তিনি ভাবতে পারেন আমি এখন একটা সপ্তাহের বেটি, আমার থাকা খাওয়া চলাও কি একটা আলাদা হয়, আর আজকে আমি এই নিম্ন শ্রেণীর বাড়িতে আছি, এটা একটা কিছু আলাদা খারাপ উপলব্ধি করতে পারে, যার ফলে সাহাবাগণ তারও বিয়ে নবীর সাথে দিয়ে দিল। মাজ্জাজ এই করে নবী আলাইহিসসালাম সেই রকম অসহায় মহিলাদেরকে সাহায্য দেওয়ার জন্য, তাদের সহযোগিতা দেওয়ার জন্য বিবাহ করেছে। এইরকমই হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছিলেন, তার বাবা তখন মুসলমান হননি, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইসলাম আনেননি, নবী আলাইহিস সালামের চরম শত্রু ছিলেন। তখন ইসলাম নিয়ে আসার আগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম শত্রু ছিলেন, আগে পরক্ষণে চরম ভালোবাসতেন নবী আলাইহিস সালামকে। সেই হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরত উম্মে হাবিবা এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের বোন হযরত উম্মে হাবিবা, মানে আবু সুফিয়ানের ছেলে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। এখন এই যুগে কিছু লোক উঠেছে যারা বলছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক গালিগালাজ করছে, খবরদার হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন যোগ্য জান্নাতি সাহাবী, তার ছেলে ইয়াজিদ হতে পারে কুরআন, তার জন্য থাকি দোষ। কিছু লোক আছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারকে গালিগালাজ করে ইয়াজিদের কারণে তাকে গালিগালাজ করে, কখনো না। একজন আলিমের ছেলে চোর ডাকাত হতেই পারে, তার মুসিবত তাই ছিল। একজন পীর সাহেবের ছেলে চোর ডাকাত হতেই পারে, একজন এ তো পীর সাহেবের আলিম নিয়ে নেন, হযরত নূহ আলাইহিস সালাম নিয়ে একজন নবী, তার ছেলে কালাম নবী বলে হযরত নূহ আলাইহিস সালামকে মানেন নি, ডুবে গেছে, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, এ তো আমার পুত্র ডুবে যাচ্ছে, তুমি দয়া করো। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিকা, এ তোমার পুত্র নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এ তো মন্দ আমল করেছে ভালো আমল করেনি, এ তো ডুবতে দাও। এই করে দেওয়া হলো, বুঝা গেল বাপ নবী হতে পারে তার ছেলে অন্য কিছু হতেই পারে, বাপ পীর সাহেব হতে পারে তার ছেলে অন্য লাইনে যেতেই পারে, বাপ আলিম মুফতি মুহাদ্দিস হতে পারে তার ছেলে অন্য দিকে যেতেই পারে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সূক্ষ্ম সবল একজন ভালো শাসক, ইসলামের জন্য অনেক কাজ করেছেন। মাজার সেই বক্তব্য দেওয়ার আমার উদ্দেশ্য নাই, সেই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেই আমির মুয়াবিয়ার নিজের বোন হযরত উম্মে হাবিবা নিজের স্বামীকে শাদি করে হাবশা এলাকায় যায়, হাবশা বলে একটি দেশ আছে, ওই হাবশা যান, সেখানে গিয়ে তার স্বামী ইন্তেকাল করে, সাহারা নাই, যেহেতু বাবু মুসলমান হয়নি এই তো সাহারা কেটে গেছে, বাপ মুসলমান হয়নি ওই সময় সাহারা কেটে গেছে, এখন সেখানে সফরে গিয়ে তার স্বামী মারা গিয়ে জানে কোথায় মহিলা, তখন হাবশ দেশের বাদশাহ নবী আলাইহিস সালামের কাছে চিঠি করলেন, খবর দিলেন, দূত পাঠালেন, হুজুর উম্মে হাবিবাকে আপনি বিবাহ করে দিন প্রস্তাব দিলেন, সেই হাবশ দেশের বাদশাহ নাজ্জাশি বাদশাহ প্রস্তাবে আমার নবী বিবাহ করে তাকে আশ্রয় দিলেন। সেই মহিলার কেউ ছিল ভুল করলেন না ঠিক করলেন? একটু বলুন, ভুল করলেন, একদম প্রয়োজন ছিল, ওই মহিলা জানেন কোথায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করে নিজের স্ত্রীর কত সুযোগ্য সম্মান তাকে দিয়ে দিলেন। মাজ্জাজ এই করে অসহায়কে সাহা দেওয়ার জন্য বিবাহ করেছে, আর নবী প্রয়োজন বিবাহ করেছেন ইসলামের শান্তি, এই শান্তির বার্তা প্রকাশ করার জন্য,
এই সারা পৃথিবীতে শুধু মুসলমানদের শান্তি করা হবে না, সারা পৃথিবীর মানুষ যেন শান্তি উপলব্ধি করতে পারেন এই শান্তির বার্তা দেওয়ার জন্য নবী আমার এই কাজগুলি করেছেন, একাধিক বিবাহ করেছেন। এই একাধিক বিবাহকে নিয়ে আজকাল যে ষড়যন্ত্র চলছে মজ্জাত, এতে কান দেবেন না, অবশ্যই কিছু না কিছু কারণ আছে। এই কারণগুলিকে সামনে রেখে নবী আলাইহিস সালাম বিবাহ করেছিলেন হযরত মা আয়েশা হোক অথবা হযরত জাইনাব হোক অথবা যে কোনোই মহিলা হোক, তার সাথে নিজ স্বার্থে নিজের যৌন আগুন বুঝানোর স্বার্থে কখনই করে নিয়ে আসতে করল না, এটা ভাবতেই পারেন না। কোন একজন ব্যক্তি, মুসলমানের কথা বলছি না, কোন একজন সুস্থ সফল ব্যক্তি, একজন বিচারক ব্যক্তি যে সচ্ছল বিচার করে, এইরকম বিচারক ব্যক্তি কখনো এটা ভাবতে পারেন না। নবীর সম্পর্কে যেটা বিয়ে করেছেন, তিনি শান্তির বার্তা নিয়ে এই জগতে এসেছিলেন আর শান্তির বার্তা দিয়েছেন, আর এর প্রতি এই প্রয়াস চালাতে চালাতে তিনি ইহুদন ত্যাগ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কি সেই নবীর উম্মত, আমরাও শান্তি বজায় রাখবো, এটাই আমাদের প্রতিশ্রুতি। আর আমাদের মূল নীতি হচ্ছে শান্তি। যাই হোক, এখান থেকে নিজ বক্তব্য দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ।